আর্থিক প্রতারণা চক্রের হদিশ পেল মন্তেশ্বর থানার পুলিশ। সরকারের কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন চাষিদের নামে অজ্ঞাত কারণে ব্যাংক অ্যাকাউন্ট খুলে টাকা লেনদেন করত তারা। ঘটনায় গ্রেপ্তার করেছে তিনজনকে, ধৃত সঞ্জয় ঘোষ, শ্রীকান্ত ঘোষ, মঙ্গলময় ঘোষ, সকলেই মন্তেশ্বর থানার এলাকার বাসিন্দা। পুলিশ জানায় ধৃতদের কাছ থেকে বেশ কিছু নামে থাকা প্রচুর ব্যাংকের অ্যাকাউন্টের বই ও 38টি এটিএম কার্ড, ল্যাপটপ, নগদসহ 50,000 টাকা, একটি মোটরবাইক, 1,000 টাকা উদ্ধার করেছে। থানা সূত্রে জানা গেছে গোলশির একটি রাইস মিলের ম্যানেজার ক্যাশিয়ার পদে রয়েছে মন্তেশ্বরের সঞ্জয় ও শ্রীকান্ত, তাদের সঙ্গে যোগাযোগ হয় মঙ্গলময়ের। তারা একত্রিত অভিযোগ জানায়, অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে পুলিশের আসল রহস্য খুঁজে পায়। শুধু সুদীপ দাস নয়, এলাকার আরও বহু মানুষের ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে তারা। পুলিশ জানায় শুক্রবার সকালে শ্রীকান্ত, সঞ্জয় এবং একটি বাইককে এলাকায় থেকে পালিয়ে যেতে দেখেছে এবং তারা বাইকে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় সুকান্ত কুসুমগ্রাম বাজার এলাকার কাছ থেকে তাদের মন্তেশ্বর থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতদের শুক্রবার কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের দিয়েছে। কি দেখলেন? তিনজনকে ধরে নিয়ে গেল। দেখলাম কোথায় নিয়ে গেল? কালনাকোটে নিয়ে গেল। কি কারণে জানেন? চাষি দেখে কি ধান কেনার ইয়েতে ঠকিয়েছে, ওই জন্য। মানে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ঠকিয়েছে? হ্যাঁ। সেই জন্য এদেরকে ধরেছে পুলিশ? কোন থানার পুলিশ ধরেছে? মন্তেশ্বর থানা। দিয়ে এদেরকে কোথায় নিয়ে গেল? কানলা, কানলাকোটে। এদের নাম জানেন? না। এদের বাড়ি? এই লোকালে আশপাশে হবে মনে হয়। লোকালে আশপাশে। তা পুলিশ যে কাজটা করেছে ভালো কাজ? কাজ তো ভালো ধরনের, যেতে ঠকায় সে তো ভালো কাজ করেছে। এরা প্রতারণা চক্রে জড়িত, তাই তো? আপনার কি নাম? আপনার কি নাম? আমার লালা। হ্যাঁ, লালা। লালা কি বাড়ি? আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।